চট্টগ্রামে মানবিক মনস্তত্ত্ব গড়ায় রোজার ভূমিকা শীর্ষক আলোচনা। বিস্তারিত দেখুন চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে। চট্টগ্রামে আয়নায় বাড়ি বাংলা অনুবাদের মোড়ক উন্মোচন ও মানবিক মনস্তত্ত্ব গড়ায় রোজার ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে নগরীর দক্ষিণ খুলশী মাইজভান্ডারি খানকা শরীফে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলহাজ সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারি। এ সময় তিনি মাওলানা শাহ সুফি সৈয়দ আব্দুল গনি কাঞ্চনপুরীর 1330 হিজরি সালে রচিত আয়নায় বাড়ি ফি তরজুমাতি গাউসুলিল্লাহিল আজম মাইজভান্ডারি বাংলা অনুবাদ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন এবং পবিত্র কোরআনের আলোকে মানবিক মনস্তত্ত্ব গড়ায় রোজার ভূমিকা শীর্ষক আলোচনা করেন। আলোচনা সভায় চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি উপাচার্য প্রফেসর ডক্টর ওবায়দুল করিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর খসরুল আলম কুদ্দুসি, ডক্টর আনোয়ারুল ইসলাম, ডক্টর এ এস এম বোরহানউদ্দিন, ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ, ডক্টর মোহাম্মদ শেখ সাদি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসার শিক্ষক এবং গবেষকগণ উপস্থিত ছিলেন।